সোমবারে নিশা বঙাইগাঁও জেলার গেরুকাবাড়ি তহলদারি আরক্ষী নিরীক্ষণ চকীর ভারপ্রাপ্ত বিষয়া নবজ্যোতি রায়ের নেতৃত্বত অভিযান চলোৱা চোৰাং চাউল ভর্তি এখন বলেরো গাড়ি জব্দ করবলে সক্ষম হয়। AS19C-2347 নম্বর গাড়িখনে 50 বস্তা চোৰাং চাউল লৈ যোৱাৰ সময়তে আরক্ষীয়ে জব্দ করবলে সক্ষম হয়। গাড়ির লগত চালক মিজানুর রহমান আর হ্যান্ডিম্যান আনোয়ার হুসেনক আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হয়। ইফালে চালকজনের স্বীকারোক্তির ভিত্তিত মঙ্গলবাৰী দুপৰীয়া বালারপেটত সুলভ মূল্যৰ দোকানী আসারউদ্দিনৰ ঘৰত অভিযান চলায় 1 কুইণ্টলৰ অধিক চাউল জব্দ কৰাৰ প্ৰয়োজনীয় নথিপত্ৰ জব্দ কৰে। আৰক্ষীয়ে খবৰ লাভ কৰি সুলভ মূল্যৰ দোকানী পলাই পত্ৰং দিয়ে। জানিব পৰা মতে আসারউদ্দিনে দীৰ্ঘদিন ধৰি বগা চাউলৰ কলা বেহাৰে বহিৰাজ্যলৈ চোৰাংভাৱে চাউলবোৰ প্ৰেৰণ কৰি আহিছে। চোৰাং চাউলৰ বেপাৰী আসারউদ্দিনৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। চাইল চুরি করে বিক্রি করে খায়। আমি সরকারক আহ্বান জানাও যাতে যিখিনি আমার সমবায় আছে সঠিক তদন্ত হব লাগে। গোটেই গোটেই যাক আমার ওচর চাপরে চর অঞ্চলের সমবায় আছে তারপর বিভিন্ন ধরনের চাল চুরি করে এই লকডাউনের সুযোগ লই বিক্রি করেছে। আমি সরকারক তেওঁলোকৰ শাস্তি বিচার। কোনটো ডিলার? এই আসারউদ্দিন ডিলার, এই বাঁশবাড়ির। তার লগত আর বহু কেটা জড়িত আছে, এইকেটা আরক্ষে করাক্ত করিব লাগে আর তেওঁলোকৰ বিশেষ ব্যবস্থা লব লাগে। মানিকপুৰৰ পৰা আজিজুল হকৰ রিপোর্ট, নিউজ নেক্সট।